হে গাইজ, ওয়েলকাম টু দ্য নাদার এপিসোড অফ গোল পোস্ট ফ্যান টিভি। তো এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করবো ইস্ট বেঙ্গলে কি আসতে চলেছেন বিক্রম প্রতাপ সিং। কালকের যে রিয়াকশনস তিনি দিয়েছেন, কালকে যে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউতে না একটা সাক্ষাৎকারে তিনি কি বলেছেন সেটা আমরা ডিসকাস করবো। এবং এছাড়াও ইস্ট বেঙ্গল কর্তারা কি AIFF এর কাছে চিঠি দেওয়ার পর এরপর কি আবার কি তারা AFC-তে চিঠি দেবে, তো এই মানে গোটা সিচুয়েশনটা কীভাবে আছে সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। তো তোমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরো দেখো, এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা ডেইলি বেসিসে তোমাদেরকে এরকমই ইন্টারেস্টিং ফুটবল কন্টেন্ট শেয়ার করতে পারি। তো দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমরা আসবো ইস্ট বেঙ্গলের কথায়। ইস্ট বেঙ্গল নিয়েই এই খবরটা, কারণ বিক্রম প্রতাপ সিংয়ের কিন্তু একটা রুমার্স প্রায় গতকাল থেকেই ছড়িয়ে আসছে এবং এটা শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গলের মানে প্রস্তাবে নাকি রাজি হয়েছে বিক্রম প্রতাপ সিং। এটার পিছনে যে কারণটা হতে পারে আমি সেটা তোমাদেরকে বলি যে বিক্রম প্রতাপ সিং গতকাল কী বলেছেন। বিক্রম প্রতাপ সিং কিন্তু গতকাল বলেছেন যে আমার কাছে টোটাল 4-5টা ক্লাবের অফার আছে, তার মধ্যে এটিকে ইস্ট বেঙ্গল, কেরালা ব্লাস্টার্স কনফার্ম। আর একটি নাম তিনি এখনও বলতে চাইছেন না, যদিও 4-5টা ক্লাব হলেও সে বলেছে তার মেন প্রায়োরিটি হচ্ছে যেখানে সে খেলার টাইম পাবে, মানে প্লেয়িং টাইম বেশি পাবে সেখানেই কিন্তু সে যাবে। তো তোমরা যদি কেরালা ব্লাস্টার্স এবং এটিকেতে দেখো স্ট্রাইকারে কিন্তু ভর্তি, এটিকেতে যেমন ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা, মনবীর সিং, জবি জাস্টিন এখনও আছে, জবি জাস্টিনের ট্রান্সফার হয়নি, ঠিক অন্যদিকেও কিন্তু কেরালারও যথেষ্ট পরিমাণ স্ট্রাইকিং ডিপার্টমেন্টে অনেক প্লেয়ার্সই আছে। তো সেক্ষেত্রে বিক্রম প্রতাপ যদি যায় তাহলে কিন্তু তার মানে যে মেন ফোকাসটা যে প্লেয়িং টাইম সেটা কিন্তু না পাওয়ার চান্সই বেশি। তো সেক্ষেত্রেই কিন্তু ইস্ট বেঙ্গলের নামটা কিন্তু আরও বেশিভাবে উঠে আসছে, কারণ একমাত্র শুধু বলবন্তকেই সাইন করেছে এবং বলবন্তের বয়স কিন্তু 32 বয়স। সে পুরো লিগটা ফুল ফিটনেসে কতটা পারফরমেন্স দিতে পারবে সেটা নিয়েও নিশ্চয়তা না থাকে, কিন্তু বিক্রম প্রতাপের যে এই রুমার্সটা সেটা কিন্তু আরও বিগ হচ্ছে এবং সময়ই বলবে, হয়তো আজকাল পরশু বা যে কোনো দিন হয়তো আমরা জানতে পারবো যে হয়তো বিক্রম প্রতাপ সিং ইস্ট বেঙ্গলে সই করেছে। তো এখনও অফিসিয়াল কিছু হয়নি, আশা করবো হতে পারে। তো ইতিমধ্যে তোমরা তোমাদের বক্তব্যগুলো কিন্তু কমেন্ট সেকশানে জানাও, তোমাদের কি মনে হয় এই প্লেয়ারটি মানে বিক্রম প্রতাপ সিং যদি ইস্ট বেঙ্গলে আসে ইস্ট বেঙ্গলের কতটা সুবিধা হবে এবং বিক্রমেরও কতটা ভালো হবে তার ফিউচারে কেরিয়ারের জন্য, সেটা তোমরা কমেন্ট করে জানাও। তো এবার আমরা চলে আসবো পরবর্তী নিউজ হলো ইস্ট বেঙ্গলের কর্তাদের উপর। ইস্ট বেঙ্গল কর্তারা একটু দুঃখিত হয়েছেন, কারণ তারা যে ডিমান্ডটা করেছিলেন সেখানে কিন্তু তারা তাদের ফলটা পাননি। তারা একটা মানে আমরা একটা সোর্স থেকে আমরা দেখতে পেলাম যে তারা একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটা বলবো তোমাদেরকে, বলছে যে উই আর হ্যাপি ফর মোহনবাগান বাট উই ডিডেন্ট গেট দ্য সেকেন্ড প্লেস অর রানার্স আপ উই ওয়ান্টেড। মানে তারা যথেষ্ট খুশি মোহনবাগানের জন্য, এটাই তারা বলতে চাইছে, এবং তারা যে সেকেন্ড পজিশনে মানে ছিল তারা সেকেন্ড পজিশন মানে রানার্স আপ জায়গাটা পায়নি, তাই তারা খুবই দুঃখিত। তো সেক্ষেত্রে তারা আরও হায়ার অথরিটিসেও যেতে পারে চিঠি নিয়ে। তো তার আগে কিন্তু সোমবার একটা মিটিং আছে, তারা ক্লাব কর্তাদের সমস্ত সচিবদের সঙ্গে একটা সোমবার একটা মিটিং করার একটা চেষ্টা করছে, মানে আজকে একটা মিটিং হওয়ার কথা আছে, এখন কতদূর এগোয় সেটাই কিন্তু দেখার। যদিও এই মিটিংয়ের পরে কিন্তু আরও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্লাব কর্তৃপক্ষ, যদিও আমার মনে হয় এটা নিয়ে আর বেশি না বাড়ানোই ভালো, কারণ ইস্ট বেঙ্গলকে নেক্সট বারে ISL খেলার জন্য অনেকটা ফোকাস করতে হবে। যদিও এটা ক্লাব কর্তৃপক্ষদের ডিসিশন, তো তারা কী করবে সেটা তাদের উপরেই ছেড়ে দেওয়া হোক। যদিও ইতিমধ্যে কিন্তু ইস্ট বেঙ্গল ট্রান্সফার মার্কেটে যথেষ্ট সাড়া দিচ্ছে এবং প্রত্যেক দিনই একটা না একটা করে রুমার্স কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো সেক্ষেত্রে এটা বলা বাহুল্য যে ইস্ট বেঙ্গল কিন্তু যথেষ্ট সক্রিয়, এবং তোমাদেরকে বলে দিই ইস্ট বেঙ্গল কিন্তু আরও একটি মিডফিল্ডার খুঁজছে। তো সেটা নাম এখনও কিন্তু বাজারে কিছু আসেনি, প্রস্তাব হয়তো গেছে যদিও এখনও পর্যন্ত নাম উঠে আসেনি, যদি আসে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান বেলটা অন করে রাখো। তো আজকের জন্য আপাতত এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সি ইউ লেটার, বাই বাই।